দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। ঠিক বিকেল 5টার সময় প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠকটি শুরু হওয়ার আগেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে যে সমস্ত তাদের কারিগরি প্রস্তুতি আছে সেই সকল কারিগরি প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। যেটি আগে সকাল থেকে বলছিলাম যে সন্ধ্যা 7টায় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারের মাধ্যমে যাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করবেন। একটু বলে রাখতে চাই যে আসলে এই যে এখন কমিশনাররা যে বৈঠকে বসেছেন এই বৈঠকে মূলত যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি আসলে প্রধান নির্বাচন কমিশনার কি নিয়ে ভাষণ দেবেন এবং তার ভাষণটি কি হবে এটি মূলত তারা চূড়ান্ত করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 4 পৃষ্ঠার একটি ভাষণ প্রস্তুত করা হয়েছে। এই ভাষণটি লিখিত আকারে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার লিখিত আকারে কিন্তু তিনি পড়বেন এবং এই ভাষণের মধ্যে যেই বিষয়গুলো উল্লেখযোগ্য বলতে পারি যে আমরা যতটুকু জেনেছি যে ভাষণের মধ্যে তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহ্বান জানাবেন এবং তিনি রাজনৈতিক দলগুলোকে বলবেন যে আসলে যে নির্বাচন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই কিন্তু তারা তফসিল ঘোষণা করেছে এবং তফসিল ঘোষণা করতে তারা বাধ্য হয়েছে। সেক্ষেত্রে তারা বলছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি বলা হবে, সিইসি এটি বলার কথা রয়েছে যে আসলে যে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখে তাহলে সেই আস্থার মান নির্বাচন কমিশন রাখার চেষ্টা করবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন প্রশাসনের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেবেন প্রধান নির্বাচন কমিশনের, এতটুকু আমরা জেনেছি। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণের বিষয়ে যে আলোচনাটি রয়েছে যে আসলে আজকে আমরা কথা বলেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে আসলে 3টি তারিখকে নিয়েই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা আলোচনায় বসেছেন। এই 3টি তারিখের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ডিসেম্বরের 26 থেকে 31-এর মধ্যে 1টি তারিখ হতে পারে, জানুয়ারির প্রথম সপ্তাহে 1টি তারিখ হতে পারে এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে 1টি তারিখ হতে পারে। 3টির যে কোনো 1টি তারিখ কিন্তু চূড়ান্ত করবেন তারা, চূড়ান্ত করেই সেই তারিখ নিয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবেন। পূর্ণাঙ্গ তফসিলে যে বিষয়গুলো থাকবে, ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ, নির্বাচনী প্রচার প্রচারণা, সব বিষয়গুলো কিন্তু এই তফসিলের মধ্যে থাকবে। 4 পৃষ্ঠার ভাষণে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরবেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপট তুলে ধরবেন, নানা বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেই কিন্তু তার ভাষণটি জাতির উদ্দেশ্যে তিনি দিবেন। আজকে যদি ভাষণটি তিনি দেন এবং আজকে তফসিল ঘোষণা হওয়ার পরেই কিন্তু বলা যায় যে এখন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে একেবারে পুরোপুরি নির্বাচনের সরগরম সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে নির্বাচন কমিশন সচিবালয়ে সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে পুরো সচিবালয়ের ভেতরে বাইরে সব ধরনের আমরা দেখেছি যে সরগরম পরিস্থিতি আমরা দেখেছি, যে বাইরে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে মুহুর্মুহু টহল, বিজিবি রয়েছে, আনসার রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুক্ষণ পরপর নির্বাচন কমিশনে এসেছেন, তারা নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলেছেন, কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পরিবেশ পরিস্থিতি রয়েছে কিনা সেই বিষয়ে কথা বলেছেন। আমরা দেখেছি দুপুরে ডিএমপি কমিশনার তিনি এসেছেন, তিনি এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে নির্বাচনের যে সামগ্রিক প্রস্তুতি সেই বিষয়টির পাশাপাশি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোটা দাগে আমরা যতটুকু জেনেছি যে 1600 কোটি টাকার মতো একটি মোট ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে কম বেশি হতে পারে, এখন নির্বাচন কমিশন এটি পরিকল্পনা নিয়েছে। 1600 কোটি টাকার মধ্যে 680 কোটি টাকা নির্বাচন কমিশন বলছে যে নির্বাচন পরিচালনার কাজে ব্যয় হবে, এর মধ্যে 22 কোটি টাকা নির্বাচন কমিশনের তারা বিভিন্ন মালামাল ক্রয় করতে ব্যয় করেছে, 33 কোটি টাকা মুদ্রণে ব্যয় হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে 1070 কোটি টাকা ব্যয়ের একটি পরিকল্পনা রয়েছে। এটি তাদের চাহিদার আলোকে প্রস্তুত করা হয়েছে, তবে শেষ পর্যন্ত কত টাকা ব্যয় হয় সেটি একেবারে ব্যয় শেষ করা হলে কিন্তু এটি বলা যাবে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে 4 নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন সচিব আছেন, তারা বৈঠক করছেন, বৈঠকের পর চূড়ান্ত হবে এবং সেই তারিখটি সন্ধ্যা 7টায় প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করবেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। আমরা আমাদেরকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা 7টা পর্যন্ত আসলে কবে নাগাদ অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সেই পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। এই ছিল আমার কাছে এখনকার মতো।